পুরো ছটা। আর আজকে মেয়েকে কিন্তু পড়তে দিয়েছি অনেকক্ষণ আগে, আর সামনে দেখা গ্রাম কাটা। আজকে এই সময় তোমাদের সঙ্গে বসে গল্প করি না, কিন্তু আজকে গল্প করছি এখন নিজের হাতে থালা নিয়ে এখন বসে আছে। হাতে থালা নিয়ে হচ্ছে কেন কি একজন চলে গেছে, বুঝতে পারিনি সে এরকম না বলে হঠাৎ করে চলে যাবে, সে বেরিয়েছিল কিন্তু আজকে ফিরবে না সেটা বুঝতে পারিনি। এখানে হচ্ছে সকালের খাওয়ার দাওয়ার, সকালের প্লাস দুপুরের। এটা হলো ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটা হলো আলু সিদ্ধ আছে মধ্যে, আর হলো ডাল। আরেকজনের ঘুম থেকে উঠে পড়াশোনার কোনো নাম নেই। এখন বাজে হলো 10:40। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আর আমরাও ভালোই আছি। এখন বাজে হলো 10:40, আর এই এখন থেকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এখন যেহেতু গরমের ছুটি আছে সেটা তো একটা অবশ্যই কারণ যে একটু নিয়ে ঘুমটা বেশি হচ্ছে। মানে হাঁটতে যাওয়া আজকেও হয়নি, আজকে ভেবেছিলাম আজকে বুধবার, বুধবার থেকে হাঁটাটা শুরু করব, কিন্তু আজকে হলো না। তার কারণ হলো কালকে 3টে অবধি রাত্রেবেলা কারেন্ট ছিল না, তো যেটা ভেবেছিলাম এই কারেন্টের জন্য সেটা তো পূর্ণ হলো না। আর যে 3টের সময় যদি আমাদের মানে শুতে শুতেই 3টে বেজে গেছে, আর সকালবেলা আমি উঠবো কি? আর এখন চলছে হলো কালকে কেমন কারেন্ট গেছিল, তুই 2টোর সময় মানে 2টোর সময় ঘুমিয়েছে, সে গরমের মধ্যে তো উস্পিস ঘুম আসছে না, যা গরমটাও যা পড়েছে। আর আজকে সকাল থেকে হলো রোদের দেখা নেই, আর রোদ নেই কিন্তু যা একটা ভ্যাপসা গরম, মনে হয় বর্ষার মেঘগুলো যেরকম মানে আসার সময় যেরকম একটা ভীষণ গরম লাগছে, বর্ষার সময় যে একটা ভ্যাপসা গরম থাকে না, ভ্যাপসা নেই ওই রকম একটা গরম। আর এখন হলো এই সোফা টোফা ঝাড়া কমপ্লিট, আর আমি এখন ওখানে উপরে জানি না পাচ্ছ কি না আওয়াজ, ওখানে হলো ওয়াশিং মেশিন চালিয়েছি, ওয়াশিং মেশিনে একটু কাছাকাছি করছি। কয়েকটা ভালো ড্রেস রয়েছে, আর একটা ব্ল্যাঙ্কেট রয়েছে এসি ব্ল্যাঙ্কেট যেটা, ওটাকেও কাচছি, কারণ গরমের মধ্যে এসি ব্ল্যাঙ্কেটটা কাজে লাগবে না, চাদর গায়ে দিলেই হবে। আর তো চলো, এখানে এখন হচ্ছে হলো সকালে ব্রেকফাস্ট হচ্ছে, আর ভাতটা হলো সকালে ভাত খাবো, তো দুপুরের ভাত সকালের ভাত একসঙ্গেই করে নিচ্ছে, কিন্তু সকালে হলো আমরা ডাল আলু সিদ্ধ এই দিয়ে খাবো, আলু সিদ্ধ পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে ডাল দিয়ে, ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। আর এখন আমি ওপরে যাব গিয়ে কাঁচাগুলো কিছুটা হয়ে এসছে আবার ড্রাই করতে দিয়েছি, ওগুলো সব বের করব। আর মামন হলো আজকে সকাল সকাল উঠে ইয়েতে গেছিলো, বাজারে গেছিলো, ওখান থেকে মাছ নিয়ে এসছে, তো সেই মাছগুলো আমাদের সারা সপ্তাহের মাছটা নিয়ে আসে, তো সেই মাছগুলো ভাগ করে আবার রাখবে। আর তুই কি করবি? সবাই আমরা তো কাজ করব, আমি কাজ ওই ঘরের কাজ করব, মামন রান্না বান্নার কাজ করবে, তুই কি করবি? পড়া করবি তো, সবারই তো কাজ আছে তাই না, বলো বসে থাকলে হবে? তো চলো আর বসে না থেকে একটুনি বসেই ভিডিওটা শুরু করলাম, ভাবলাম যে আগে ভিডিওটা স্টার্ট করিনি, নাহলে আর স্টার্ট করা হয় না, দেরি হয়ে যায়। তো চলো যাই, আমি ওপরে যাই গিয়ে। আর এখানে দেখো সবজিও এনেছে, তো এখানে সবজি আনা হয়েছে কিছু, কুমড়ো না ইয়ে চিচিঙ্গে বেগুন, তাও হয়ে গেছে কিন্তু, এদিক হলো কুমড়ো, আর এখানে হলো মাছের প্যাকেট, মাছের প্যাকেট এখনো খোলা হয়নি, এটা বের করি। তো আলু সিদ্ধ হয়ে গেছে, এখন দুধ জাল বসাবে, এই যে দুধ মামনের হাতে, ভাতটা উপর দেবে। আমি চলে এলাম মেশিনের সামনে, তো এখানে দেখো জলটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার ড্রাইটা করে নেবো, আর এদিকে কাছাকাছি চলছি। আর এখানে বেশি কিছু কাঁচা নয়, এখানে এই কম্বলটা আর এখানে একটা নাইটি রয়েছে, এই নাইটিটা দিলাম না কালার উঠবে, নাইটিটা নতুনই কিন্তু আগে দিতে পারছি না, কালার উঠবে, কালার উঠলে আবার ব্ল্যাঙ্কেটের মতো যদি লেগে যায় দেখি কী করা যায় নাইটিটাকে, বুঝতে পারছি না। তো এদিকে সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি, লাল নীল হলুদের মেলা বসেছে মনে হচ্ছে না, দেখো লাল করি লাল না এটা পিঙ্ক, লাল লালই লাগছে, হলুদ নীল লাল নীল হলুদের মেলা বসেছে। আর এদিকে দেখো কালকেও গেছেছিলাম কিছু, এই যে চাদর টাদরগুলো এসে কেচে দিয়েছিলাম, এগুলো তুলতে হবে, এগুলোকে তুলে তারপর মেলবো। তো বাইরের যে জামাকাপড়গুলো আছে সেগুলো আগে তুলবো, জামাকাপড়গুলোতে দুটো চাদর রয়েছে, বালিশের ওষার এইসব রয়েছে, এগুলো তুলে এগুলো ভাজ করবো, আর এইগুলোকে মেলে দিই,
আর এখনও কাঁচা হচ্ছে ব্ল্যাঙ্কেটটা, ব্ল্যাঙ্কেটটা একটু নিয়ে বেশি সময় ধরে ঘোরাচ্ছি, তার দিয়ে তুলে রাখবো একটু রোদ, যদি আগে রোদ নেই, রোদ হলে একটু ভালো হতো, রোদটা খাইয়ে রাখতে পারতাম, তো দেখি যদি রোদ ওঠে তো দেবো ভালো, আর না হলে এমনি এখন মানে শুকিয়ে টুকিয়ে গেলে এক দুদিনের মধ্যে ওটাকে ভালো করে প্যাকেটটাকে মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে দেবো, আবার আসছে বছর আবার হবে। তো দুপুরের রান্না দেখো আজকে কী হয়েছে, এটা হলো শোল মাছ আর হলো তেলাপিয়া মাছ, শোল মাছের মানে দো পেঁয়াজি হয়েছে আর তেলাপিয়া মাছ দিয়ে হয়েছে শুক্তো। তো চলো খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। এখন বাজে বিকেল 5:45, আর আজকে মেয়েকে কিন্তু পড়তে দিয়ে এসেছি অনেকক্ষণ আগে, আর সামনে দেখো এই যে আম কাটা। আজকে এই সময় তোমাদের সঙ্গে বসে গল্প করি না, কিন্তু আজকে গল্প করছি এখনো, এই যে ভাতে থালা নিয়ে এখনো বসে আছে, ভাতের থালা নিয়ে বলছি কেন কি পড়াকদের খাওয়া মানে আসলে পরে খেতে দেবো সেই অপেক্ষায় বসে আছে, কখন ওরা আসবে কখন খেতে দেবো, তো এখনো আসেনি। আজকে একটা নতুন জিনিস আমাদের বাড়িতে আসবে, নতুন আমাদের আরেকজন মেম্বার আসবে আমাদের বাড়িতে, একজন চলে গেছে বুঝতে পারিনি, সে এরকম না বলে করে হঠাৎ করেই চলে যাবে, সে বেরিয়েছিল কিন্তু আজ যে ফিরবে না সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, অনেক দিন ও আমাদের সঙ্গ দিয়েছে, সে আমার বিয়ের আগের থেকে, আর আজকে যে ও না বলে করেই আমাদের চলে যাবে সত্যিই বুঝতে পারিনি, কী আর করা যাবে, যেতে তো হবেই, একটু ডিস্টার্বও হচ্ছিল। তো চলো আজকে নতুন জিনিস আসবে, কিন্তু সেই অপেক্ষায় বসে আছি যে কখন পড়া গোড়া আসবে কখন খেতে দেবো, আর মেয়েকে পড়তে দিয়ে এসেছি বললাম, পড়তে দিয়ে এসেছি তখন 4:30, এখন 1:15 হয়ে গেছে, এই ভিডিওটা এডিট করলাম, বসেই ছিলাম ভাবলাম আবার ওপরে গিয়ে শোবো, আবার আসলে দৌড়ে নামতে হবে, ওসব না পোষায় না, যদি ধরো গেলাম আবার সঙ্গে সঙ্গে ওরা চলে এলো বা সঙ্গে সঙ্গে নামতে হবে, ওটা আমার ভালো লাগে না আর কি। তো ওই জন্য নিচেই বসে আছি, একাই বসে আছি, মামন হলো, মামাকে বললাম তুমি গিয়ে শুয়ে পড়ো, দুজন মিলে বেকার বসে কী করবো, তো আমি জেগেই থাকি, মেয়েকেও আবার আনতে যেতে হবে 6:30 বাজলে, তো দেখতে দেখতে দেখো আমি নিতে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, প্রায় 1:15 তো হয়েই গেছে, আর আম খেলাম, এটা আমাদের গাছের আম দেখো, এটা হলো আমাদের গাছের আম, এটা মিষ্টি না কি বলবো, আর এটা হলো কেনা আম, কেনা আমগুলো দেখেই তো মুক্তি আসছে, আমগুলো না খুব একটা ভালো না কেনা আমগুলো, গাছের আমগুলো ততটাই যতটা মানে কেনা আমটা যেরকমই আমার ভালো লাগছে না আর কি, এমনি ভালো খেতে, কিন্তু এই যে এই আমটা খেয়ে যদি এই আমটা খাও তাহলে ভালো লাগবে না, যদি এই আমটা আগে খেয়ে নাও তাহলে ভালো লাগবে, ভালো জিনিসটা খেয়ে বা যেটা বেশি ভালো সেটা পরে খাওয়া ভালো আমার সেটা মনে হয়, খারাপটা যদি ভালোটা আগে খেয়ে নি পরে একটু বাজে হলে সেটা ভালো লাগবে। তো প্রথমে আমি আমাদের আমটা একটু মুখে দিয়েছিলাম, তারপরে ওইটা মুখে দিয়েছিলাম, তো এই জন্য আমার জঘন্য মানে ভালোই যাবে, একদমই ভালো যাবে, আর এখন এখানে বসেই থাকবো যতক্ষণ না ওরা আসছে, আর কী আসছে সেটা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, কিন্তু ভালো লাগছে নতুন কিছু আসবে, কিন্তু একটু খারাপ লাগছে, পুরোনো কোনো জিনিস না, পুরোনো জিনিসের সঙ্গে একটা ইমোশান জড়িয়ে দেয়, তার জন্যই আর কি একটু খারাপ লাগছে, কত সে আমাদের কত মানে যাই হোক পরে বলছে আশা করি বলবো, তো চলো সঙ্গে থাকো পরে বলছে। তো এই দেখো আমাদের নতুন গাড়ি, এটা হলো বাপি, তো আনা হয়েছে আজকে, তো যেহেতু বাপি ভারী গাড়ি চালাতে পারে না তো তার জন্য এই গাড়িটা নেওয়া হয়েছে, তো এখন আবার গাড়িটা নিয়ে একটু বেরোবে, পড়াগুলো দোকানে যাবে আর আমি হলো মেয়েকে আনতে যাব, তো একসঙ্গেই যাচ্ছে যেহেতু নতুন গাড়ি, তাই ভাবলাম মেয়েকে দুজন মিলে গিয়ে আজকে নিয়ে আসি, আর মেয়ে এখনও গাড়িটা দেখেনি, কারণ পড়াক যখন এসেছিলো তখন তো মেয়ে অলরেডি পড়তে চলে গেছে,
তো চলো ওকে নিয়ে আসি, ওর এক্সপ্রেশনটা তোমরা দেখতে পারবে ওর কেমন লাগছে আর কি। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি যাতে আমারও এটা রেকর্ডিং থাকে, ওর কীরকম লেগেছে অন ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, আমি বেরোচ্ছি দুজন মিলে গিয়ে, আর মেয়ে পড়া তো কাছেই, তো চলো নিয়ে আসি ওকে। চলো চলো বাবাই এসছে। দেখি দেখি একটা তো খিচ মেরি ফটো, তো আজকে ডিনারের জন্য দেখো সোয়াবিন ভিজিয়েছি। আর সোয়াবিনের রান্না আর কি দেখাবো, এমনি নর্মালি সোয়াবিনটা আমি ভিজিয়ে দিয়ে আর সব যা লাগবে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে দিয়েছি, মামনি রান্নাটা করেছিল আর রুটি হয়েছিল সোয়াবিন আর রুটি। তো তোমাদের সঙ্গে রান্না বান্না আর কিছুই শেয়ার করলাম না, তো এই দিয়ে রাত্রের খাবার খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে এসে কথা বলছি, তো চলো আবার আসছি। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সঙ্গে কালকে রাত্রে ভিডিওটার এন্ড করা হয়নি, তো সকাল সকালে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে চলে এলাম কালকে আগের দিনের ভিডিওটা আর কি। আজকে হলো বৃহস্পতিবার, কিন্তু বুধবার দিন আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা লাস্ট ফিনিশিংয়ে তোমাদের সামনে আসা হয়নি, আর সেরকমভাবে শেষই করা হয়নি। আর এখন আমি যাব স্নান করতে, আজকে সকাল সকাল স্নান করে নিচ্ছি, আজকে বৃহস্পতিবার, আজকে একটু বেরোনোর আছে, তো কোথায় যাচ্ছে না যাচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই বলছি। তো চলো বন্ধুরা আজকে এখানের মতনই, আজকে এখানের মতনই টাটা, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টস করো, কমেন্টস তো করবেই, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, বাইকটা কীরকম হয়েছে গাড়িটা সেটা অবশ্যই বলো। টাটা।